গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, আমি একটু বেরোচ্ছি আজকে। আর আমি যে কুর্তিটা পরেছি এটা আমার বৌদি দিয়েছে পয়লা বৈশাখে, কিন্তু আমি আজকে পরেছি। তো কেমন লাগছে আমার কুর্তিটা তোমরা জানিও। আর আমার সঙ্গে দোলাদি যাচ্ছে, তো দোলাদিকে তোমরা পরে দেখতে পাবে। এই গরমে ইচ্ছা করে না বেরোতে, কিন্তু ভাবলাম অনেকদিন বেরোই না, আজকে একটু ঘুরে আসি। ভালো লাগছে না ঘরে প্রত্যেকদিন থাকতে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর আমার কানের ঝুমকোটা দেখো, এটাও আমি নতুন কিনেছি, কেমন লাগছে জানিও। তো দেখো, এখন আমি চলে এসেছি আমাদের লেডিস টেলার্সে। এটা আমাদের লেডিস টেলার্স, ওখানে বসে আছে চন্দনাদি আর পুষ্পিতাদি, ওরা আমাদের দোকানের স্টাফ, মানে টেলার্সের স্টাফ। আর আমার পিছনে দাঁড়িয়ে আছে দোলাদি, দোলাদি আমার সাথে এসছে। প্রথমে ওরা বুঝতে পারেনি আমি রেকর্ডিং করছি, তারপরে যখন বুঝতে পারলো আমি রেকর্ডিং করছি তখন খুব হাসি ঠাট্টা করলো, আমিও করলাম, খুব মজা হলো। একটুখানি সময় বসেছি এখানে, কিন্তু বেশ মজা হয়েছে, অনেকদিন পরে এসেছি। এখানে ফ্যান চলছিল কিন্তু ভীষণ গরম, ওই জন্য বেশিক্ষণ বসতে পারিনি। তাই আমি দোলাদিকে বললাম যে চলো একটু ঘুরে আসি কোথা থেকে। দোলাদি আমাকে প্রশ্ন করছিল কোথায়, তা আমি বললাম চলো না যাই, তারপরে ঠিক করছি। তো চলো, তোমরা দেখতে পাবে আমি কোথায় গেলাম এরপরে। মাঝে মধ্যে আমি এখানে চলে আসি এদের সঙ্গে আড্ডা দিতে, বেশ ভালোই লাগে। আমরা এখন চলে এসেছি একটা শপিং মলে, আমি আর দোলাদি। বাইরে প্রচুর গরম, তাই ভাবলাম শপিং মলেই একটু ঢুকে পড়ি, টাইম পাসও হবে আর বাইরের গরমের থেকেও বেঁচে যাব। তো কোনো কিছু প্ল্যান করে আসিনি যে জামাকাপড় কিনবো, তবুও ভাবলাম দেখবো জামাকাপড় পছন্দ হলে নেবো, না হলে নেবো না। তো আমি একটার পর একটা কুর্তি বার করছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর আমার গায়ে ধরছি যেগুলো পছন্দ হচ্ছে অবভিয়াসলি সেইগুলোই। আর দোলাদিকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে। যে কয়টা দেখলাম তার মধ্যে কোনোটার ডিজাইন পছন্দ হচ্ছে না, আবার কোনোটার কালার পছন্দ হচ্ছে না, আবার কোনোটার দাম বেশি, তো নিতেই পারলাম না একটাও। এই শাড়িটা দেখো বেশ সুন্দর, না কালারটাও সুন্দর, আবার সুন্দর বডিতে সুতোর কাজ করা রয়েছে, দেখে খুব পছন্দ হয়েছিল। কিন্তু শাড়ি নিয়ে কি করব, শাড়ি তো কোনো পরা হয় না, কোনো অকেশন ছাড়া শাড়িই পরা হয় না, সব সময় তো চুড়িদার কুর্তি এইসবই পরি, ওই জন্য পছন্দ হয়েছিল কিন্তু তাও রেখে দিলাম, ভাবলাম কি করব নিয়ে, ওই জন্য রেখে দিলাম। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, তো এখানে সানগ্লাস রাখা আছে, তাই ভাবলাম কয়েকটা সানগ্লাস ট্রাই করে দেখি। তো দেখো কতগুলো সানগ্লাস আমি ট্রাই করলাম, কিন্তু একটাও ভালো লাগলো না, ওই জন্য সানগ্লাসটাও নিতে পারলাম না। এখান থেকে বেরিয়ে আমি আবার ননদের বাড়িতে যাব, ওখানে নিমন্ত্রণ আছে, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে যাব। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, গুড নাইট, আবার দেখা হবে কালকে সকাল থেকে। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো, আমি সকাল থেকে আবার ব্লগটা শুরু করে দিয়েছি, আমি এখন রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। তো আমি কি কি করছি আজকে, ওর জন্য রুটি করছি তিনটে, আর পটল ভাজা করছি। পটলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ওর মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো দেখো আমার হয়ে গেছে রুটি আর পটল ভাজা, এবার ওকে খেতেও দিয়ে দিয়েছি, ও খাওয়া শুরু করে দিয়েছে। ও খেয়ে চলে গেলে তারপরে আমিও টিফিনটা খেয়ে নেব।
তো দেখো আজকে আমি টিফিনে কি খাচ্ছি, তোমাদেরকে বললাম যে গতকাল রাত্রে আমার ননদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো ওটা সাডেন প্ল্যান হয়েছে, তো ওই জন্য আমার তো রাত্রে আমি ভাত খাই, তো রাত্রে ভাত আমার থাকে, তো সেই ভাতটা তো রয়ে গেছে, তো আমি সেই ভাতটা রাত্রে জল ঢেলে রেখেছিলাম। তারপরে গতকাল ডিমের কারি আর ইঁচুর চিংড়ি হয়েছিল, তো সেটা ছিল, সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আজকে সকালে ওই ডিমের কারি আর ইঁচুর চিংড়ি গরম করে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ওই জল ঢালা ভাতটুকু নিয়ে নিয়েছি, নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। খারাপ লাগলো না, মাঝে মধ্যে তেলি তো রুটি খাই, মাঝে মধ্যে এরকম খাবার হলে খারাপ লাগে না, টেস্টের একটু চেঞ্জও হয়ে যায়, বেশ ভালোও লাগে। তোমাদের কেমন লাগে? আমার টিফিন খাওয়া হয়ে গেলে যেগুলো আমার ডেলিকার কাজ টিফিন খাওয়ার পরে করি, যেমন হচ্ছে বিছানা গোছানো, সোফা গোছানো, তারপরে ফার্নিচার মোছা, এগুলো করব, তারপরে আমি রান্নাঘরে চলে যাব। তো আমার সঙ্গে থাকো। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে কি রান্না করছি, পটল ভেজে নিয়েছি, কাতলা মাছ ভেজে নিয়েছি, আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের ঝোল করব, পাতলা ঝোল, এই গরমে অন্য কিছু আর ভালো লাগছে না, সব কিছু একটু হালকা পাতলাই ভালো লাগছে। ছেলে যদিও এরকম হালকা পাতলা একটু কম পছন্দ করে, তবুও ওকে বলি যে এই গরমে পেঁয়াজ রসুন দিয়ে এইসব খাবার অতটা খাওয়া ভালো না, ওই জন্য এরকম পাতলাই করি। তো এটা ঝোল করব, জিরা দাবাটা দিয়ে একটু টমেটো দিয়ে দেব। আর দেখো মাছের ডিমের বড়া করব, তো মাছের ডিমের বড়ার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটু আদা কুচি দিয়ে দেব, একটু লঙ্কা কুচি দিয়ে দেব। আজকেই মাছ বাজার করেছে, তো অনেকটাই ডিম নিয়ে এসছে, তাই তার মধ্যে কিছুটা ডিম আজকে বড়া করছি আর কিছুটা ডিম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তাই ভাবলাম একটু টাটকা টাটকা ডিমের বড়াটা খেয়ে নিই, কারণ ফ্রিজে রাখলে না ডিমটা যখন এর পরে বার করব তখন ওর ভিতর থেকে অনেক জল ছাড়ে, আর বড়াগুলো করতে খুব প্রবলেম হয়, একটু বেসন না হলে একটু ময়দা না দিলে না বড়াগুলো ঠিক করা যায় না, ওই জন্য ভাবলাম আজকে একটু টাটকা টাটকা বড়াগুলো খেয়ে ফেলি। তো আজকে বেসন বা ময়দা কিছুই দিতে হবে না, এমনি হয়ে যাবে। আর এদিকে ইঁচড় বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে, একটু সিদ্ধ করে নিচ্ছি, তারপরে এটাকে জল ঝরিয়ে রান্না শুরু করে দেব। ইঁচড়টা আমি চিংড়ি মাছ দিয়ে করব, আর মশলা আমি পেঁয়াজ রসুন আদা তারপরে জিরা আর একটু টমেটো দিয়ে দেব, আর নামানোর আগে একটু গরম মশলা দেব আর সামান্য একটু ঘি দেব। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা ইঁচড় চিংড়ি। আর এটা পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর এটা মাছের ডিমের বড়া। কেমন হয়েছে আমাকে জানিও। এখনও অনেক কাজ পড়ে আছে, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।